ফ্রেন্ডস, সবাইকে ষষ্ঠী পুজোর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। এখন বাজে সকাল 6টা আর আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো চলো যাই, আজকে সকালে অনেক কাজ আছে ওই জন্য সকাল সকাল উঠে পড়েছি। এখন যাব বিছানাটা গোছাতে, বিছানাটা গুছিয়ে যাব স্নান করতে, তারপরে আছে অনেক 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 কাজ। মার হাতে হাতে হেল্প করতে হবে, রেডিও হতে হবে, সব কিছু করতে হবে। তো সকালটা এখন থেকে স্টার্ট করছি। তো ফ্রেন্ড, সকাল থেকে তোমার সাথে কথা বলতে পারিনি, কারণ তোমার সাথে তোমরা দেখলে ঘুম থেকে উঠে বিছানা টিছানা গুছিয়ে তারপরে গেছিলাম স্নান করতে। তো স্নান টান করে এসে রেডি হয়ে আমি গেছিলাম একটু বাজারে, কারণ ঠাকুরের জন্য দই মিষ্টি এসব নিতে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ বাজারে গিয়ে ভিডিও করতে পারিনি। এতটাই ভিড়, এতটাই ভিড়, মানে বাজারে একদম এতটাই লোক যে পা রাখার মতো জায়গা নেই। তো সেখান থেকে এসে ফ্রেশ হয়ে গেছি আর তোমাদেরকে দেখিয়ে দিই। এখনও পুজোর টাইম হয়নি, কারণ মন্দিরে এখনও সেরকম ইয়ে হয়নি, লেট হবে মন্দিরে পুজো হতে। তো কী কী নিয়ে আসলাম তোমাদেরকে দেখিয়ে দিই। তো কী কী বাজার করে নিয়ে আসলাম এক এক করে বের করে তোমাদেরকে দেখাই। তো প্রথমে বের করছি চিড়ে, আর এখন বের করব দই। তো এক কিলোর ওজনের একটা দই নিয়েছি, আর ঘি আছে, আর আছে খাগড়ায় বাতাসে যেটা নর্মাল লাগে ঠাকুরের জন্য সেটা, আর আছে মিষ্টি। তো আর নিয়েছি হাতের সুতো, তুলো নিয়েছি, আর একটু সবজি করে নিয়েছি, আর মাটন আর ফিশ নিয়েছি, সেগুলোও আছে। তো এক্সট্রা আলাদা আলাদা, আর এখানে দুধ নিয়ে আসা আছে, দুধও লাগে আজকে, দুধ আম খেতে হয়, আর হলুদ আছে, হলুদে সুতোটা মাখিয়ে নিতে হবে। তো চলো এটা ঠাকুর ঘরে রেখে দিই, রেখে দিয়ে যাই। তো এটা ভেজ স্যুপ, আমি ভেজ স্যুপ বানাচ্ছি বাবার জন্য, বাবা খাবে। তো এটা বানানো হয়ে গেলে বাবাকে দিয়ে আমি রেডি হতে যাব। তো রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি এটা এখন মন্দিরে রেখে আসবো, খুবই তাড়াহুড়ো আছি, আর এটা পুজোর থালা মানে ভোগের থালা রেখে এসে তারপরে তোমার সাথে দেখা। অ্যাকচুয়ালি তখন তোমার সাথে কথা বলতে পারলাম না, কারণ খুবই তাড়াহুড়োতে ছিলাম, আর মা সব কিছু নিয়ে হাঁটতে পারবে না, সেই জন্য আগে ভোগের থালাটা আমি মন্দিরে রেখে এসেছি। আর এখন নিয়ে যাচ্ছি ষষ্ঠীর থালা, মানে ষষ্ঠীর ডালি যেটা লাগে, কলা টলা পাখা যেটাতে থাকে সেটা, কারণ খুব কাদা বাইরে, আর মার পাটাও একটু, বুঝতেই পারছো তোমাদেরকে বলেছিলাম যে মার পায়ে একটু ব্যথা, তো মা হাঁটতে পারবে না দেখে, সেই জন্য আমি নিয়ে যাচ্ছি, ওই জন্য আমি উপোস আছি। আর মা একা একা কেন উপোস থাকবে, আমি উপোস থাকি। তো আমরা যাই, আর বেশিরভাগটা আমাদের বাড়ির সামনেই কাদা, কারণ ওই জায়গাটা মাটি, মানে মাটির রাস্তা। তো আর বৃষ্টি হলে সবাই হাঁটা চলা বাইক যাওয়া আসা করলে মানে বেশি কাদা হয়ে যায়, ওই জন্য আমরা ইট দিয়ে দিয়েছি। আর আমরা এখন যাচ্ছি মন্দিরে। তো যখন আমি গেছিলাম মন্দিরে তখন কেবল সবাই রেডি হচ্ছিলো, মানে পুজো জোগাড় করছিলো, আর এখন আমি যাব। আর এই যে জামাটা পরেছি এটা তোমাদেরকে পরে দেখাবো। তো এখন আমরা যাই মন্দিরের দিকে, তারপরে ওখানে পুজো কীভাবে পুজো করছে, কী কে পুজো করছে তোমাদের সব শেয়ার করব। আর আমরা মন্দিরে চলে এসেছি, আর মন্দিরের এখানে সবাই দেখতে পাচ্ছ সবাই সবার মতো ডালা টালা সবাই সাজিয়ে রেখেছে পাখা ঢাকা, আর এখানে আলপনা দিয়ে ঘট বসানো হচ্ছে, ঘট বসিয়ে তারপরে মানে যখন ফুরাইতে আসবে তখন পুজো শুরু হবে। তো তার আগে যা যা জোগাড় করতে তা তা জোগাড় করে নিচ্ছে। আমার মা ওই পাশে যাচ্ছে, ওই পাশে ছোটো দিদা আছে, তো ওই পাশে ওরা বসবে আর এই পাশে এরা বসবে। তো যাই ওই পাশে মায়ের ডালাটা রেখে দিক, তারপরে সুতো দিতে হবে ষষ্ঠী মায়ের ওখানে, আরও আরও সব জিনিসপত্র আছে সেগুলো করতে হবে, সব ফল টল দিতে হবে ওদের ওখানকে, ওরা ফলও কাটছে ওইদিকে ভোগে লাগানোর জন্য। তো যেই থালটা দিয়ে গেছিলাম ভোগের জন্য সেই থালটা ওরা নিয়েছে, আর যা ভোগ ভোগ দিয়েছিলাম সামনে যে তোমরা বড়ো বড়ো দুটো প্লেট দেখতে পাচ্ছ, এই দুই প্লেট এই ছোটো প্লেট সব আমাদের ভোগ, আমরা ওই ভোগগুলো নিয়ে গেছিলাম, ওগুলোই নিয়ে গেছিলাম। তখন দেখাতে পেরেছিলাম না, কারণ খুব তাড়াহুড়োতে ছিলাম, সেই জন্য তোমাদেরকে দেখাতে পেরেছিলাম না। তো সামনে যে থালগুলো দেখলে সব থালের ভোগগুলো আমাদেরই, আমরাই দিয়েছি, আর ফল টলও আছে, সেই ফল টলও আমরাই, ফল টল কিছুটা এখানে সবাই মিশিয়ে মিশিয়ে দিচ্ছে, তো সেই ফলও আমরা ওখানে দেবো, কিছু ফল দিয়ে সেগুলো কেটে ভোগ লাগানো হবে ওখানে, তারপর ফুরাইতে আসার পর পুজো হবে, আর পুরো পুজোটা তোমরা দেখো আর এনজয় করো। আর এখানে ওই ফুলের গাছের কাছে তোমরা দুটো সাদা সাদা দেখতে পাচ্ছ পাতার পাতার ওপর, সেটা হলো বিলাই, মানে বিলাই ঠাকুর
বিলাই মানে ঠাকুর বলছি, বিলাই হয়, ম্যাও হয়, ষষ্ঠী ঠাকুরের বাহন। তো ওটা বানানো হয়েছে, ওনার পায়ের ছাপ দেওয়া হয়েছে ওখানে, মানে পা বানানো হয়েছে। আর যে মন্দিরে আমরা এসেছি এটা হলো রাধা গোবিন্দ মন্দির, এটাই তার মন্দির, ভেতরে ঠাকুর দেখা যাচ্ছে না স্পষ্ট। এখন যাবো না ভেতরে, পরে যাবো। তো আগে এখানকার পুজোটা তোমরা দেখে নাও তারপরে। তো জোগাড় করা হয়ে গেছে, আর এখানে পুরোহিত মশাই এসে গেছে। তো সবাই যে যার মতো নিজের ডালি থেকে সুতো ষষ্ঠী মায়ের ওখানে দিয়ে দিয়েছে, আর বাদ বাকি সুতোর অংশটা নিজেদের কাছে রেখেছে, যাতে পরে সহজেই নিয়ে নিতে পারে, সেটা রাখতে হয়। সবাইকে এখন ঠাকুরমশাই শান্তির জল দিয়ে দিচ্ছে, শান্তির জল দিয়ে দিয়ে আর ভোগগুলো ঢেকে রাখতে হবে, কারণ খুব মাছি আশেপাশে পড়ছে। তো এখানে ছোটো দিদা ভোগটা দিয়ে দিল সামনে, আর সবাইকে শান্তির জল দিচ্ছে পুরোহিত মশাই। আর একটু পরেই পুজো শুরু হয়ে যাবে, তো তোমরা পুজোটা দেখো আর এনজয় করো। তো আমাদের পুজো এখানে শুরু হয়ে গেছে, পুরোহিত মশাই পুজো করছে। ঠাকুর মশাই সবার ভোগে ফুল ছিটি দিচ্ছে, তো মনে হয় ভোগ নিবেদন করে দিচ্ছে এখন। তো সবাই ডালিতে সবার ভোগে এখন ঠাকুর মশাই ফুল দিয়ে দেবে। পুজো হয়ে গেছে, এখানে যে যার মতো ঠাকুরমশাইকে দক্ষিণা দিচ্ছে, আমরাও দিয়েছি। আর এটা হলো মন্দিরের আড়চালা, এটা আমাদের রাস্তা। তো দক্ষিণা দেওয়া হয়ে গেলে ঠাকুরমশাই তো চলে যাবে, তারপরে ষষ্ঠী মায়ের পাঁচালি পড়া হবে। আর এখানে সবাই তার আগে প্রণাম করে নিয়েছে, আর এখানে দিদা বসে পড়েছে, মানে এই মন্দিরটা যার তার ওয়াইফ হয় ইনি। তো এনার মন্দিরটা এনারই, এখানেও হরিবাসর হয়। আর ইনি এখন পড়বে পাঁচালি ষষ্ঠী মায়ের। তো পাঁচালিটা তোমরা শোনো। ছোটো দিদা আমাকে কী বলছে, ও বলছে ওইদিকে যেতে, সাথে ওনাদেরকেও দেখা যায় ক্যামেরায়, পরে ভিডিও নিয়ে দেখবে। তো আমি যাই ওইদিকটাতে, যাই গিয়ে রথের ওখানটায় দাঁড়িয়ে ভিডিও করি। তো আমি ওই পাশটায় যাই, আমি ওই পাশটায় চলে এসেছি। এখানে আমার দিদা, মা, ছোটো দিদা সবাই বসে আছে, ওটা হলো বাসির বাড়ির দিদা। তো এখন উনি পাঁচালি পড়া শুরু করবে। তো তোমরা ছোট বউ কি লোভী ছিল, সে সব জিনিসই চুরি করে আগে খেয়ে ফেলতো, আর তাদের একটা পোষা কালো বিড়ালের নামে দোষ দিত। বিড়ালটি ছিল মা ষষ্ঠীর বাহন, সে মা ষষ্ঠীর কাছে জানাত। মা ষষ্ঠী বলতেন, শিগগিরই আমি এর উপায় করবো। কিছুদিন পরে ছোট বউ গর্ভবতী হলো, ও তার একটা সুন্দর ছেলে হলো। ছোট বউ রাত্রে ছেলে নিয়ে শুয়ে আছে, সকালে উঠে দেখে তার ছেলে নেই। এইভাবে তার সাতটি ছেলে আর একটি মেয়ে হলো। সকলকে এই রকম করে সকালে পাওয়া যায় না, দেখে আশ্চর্য হয়ে গেল। শেষে পাড়াপড়শিরা বলে, ও রাক্ষসী, মা পেটে জ্বালায় নিজের ছেলে খেয়ে ফেলেছে। এই কথা শুনে তার মনে ভারী কষ্ট হল। এরা এত কথা বলে যে পাঁচালিটা ঠিক মতো হয়তো তোমরা শুনতে পাচ্ছ না, কারণ এদের পাঁচালি শোনার থেকে গল্পের ইয়েটা বেশি। আর এখানে এত মেয়েরা এসেছে, সব মানে কোনো সবাই সেলফি কথা গল্প করতেই ব্যস্ত, আর বউগুলো শুধু বক 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 করতেই থাকে সব সময়। তো সরি, তোমরা হয়তো পাঁচালিটা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ না। তখন মা ষষ্ঠী বললেন, দূর বেটি তুই
তুমি সব জিনিস ভগ্নায় দে কে কালো বিড়ালের নামে দিছি সেই পাপে তোর ছেলে হারিয়েছে এখন ছোট বোন তার পায়ে ধরিয়ে ধরে বললে মা তুমি কেমন করে এই সব কথা জানলে মা ষষ্ঠী বললেন আমি তো ষষ্ঠী বিড়াল আমার কাছে ছেলে রেখেছে ওখানে একটি মরা পচা বিড়াল পড়ে আছে যদি তুই তার এক হাড়ি দুই ভেঙে দিয়ে কেটে হাড়িতে তুলিস তাহলে তোর ছেলে ফিরে পাবি ছোট বউ তখন ছেলের জন্য তাই করল মা ষষ্ঠী তার ছেলে মেয়েকে এনে দিবে আর বললে এদের কপালে দইয়ের ফোঁটা দাও দইয়ের ফোঁটা দাও সবার কপালে আমার কপালে দইয়ের ফোঁটা দিয়ে দেবে মা তো এখানে পাঁচালি শেষ সবাই ঠাকুরকে মানে ষষ্ঠী ঠাকুরকে কী কী করছে সবাই পাখা দিয়ে জল দিচ্ছে কেউ দুধ দিচ্ছে তো আমাদের দুধ দেবে তো প্রথমে একটা দিদা এখন দিচ্ছে এখন ছোট ছোট দিদা পাখায় জল করে ষষ্ঠী ঠাকুরকে দিচ্ছে এরপরে আর দুজন দেবে তারপরে দেবে আমার মা আমার মা এখন মা করছে ঠাকুরকে আমাদের দুধ দিয়ে দেয় তো মা দুধ দিয়ে দিচ্ছে তো প্রায় সবাই দেওয়া হয়ে গেছে দিয়ে তারপরে আমরা ডালি নিয়ে এখান থেকে চলে যাবো দিদা থাকবে এখানে আর দিদা হলো প্রসাদ নিয়ে যাবে আর বাড়িতে গিয়ে অনেক রান্নাবাড়িও করার আছে তো দিদা যখন আছে তো দিদা প্রসাদ নিয়ে যাবে আমরা বাড়িতে চলে যাই আর পুজোর শেষে এখানে সবাই সবারকে সিঁদুর লাগিয়ে দিচ্ছে আর আমাকেও দুটো ফোঁটা মানে ফোঁটা দিয়ে দিয়েছে সিঁদুরের তো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো মাও সবাইকে লাগিয়ে দিচ্ছে সিঁদুর এখন আমরা ডালি নিয়ে সিঁধে বাড়িতে চলে যাব তো আর কয়েকজনটি সিঁদুর লাগিয়ে যাব আর কিছু কিছু জনের হয়েছে কিছু কিছু জনের হয়নি যাদের যাদের পুজোর ইয়ে হয়ে গেছে তাদের তাদেরকে মা সিঁদুর দিয়ে দিচ্ছে তারাও মাকে দিয়ে দিচ্ছে তো ডালি নিয়ে বাড়ি যাওয়া যাক তো ওখান থেকে মাই ডালি নিয়ে যাবে কারণ বাইরে গিয়ে আমি নেব তো মা কিছুটা নিয়ে যাক তারপরে আমি নিয়ে যাব ডালিটা কারণ তোমরা জানোই মা নিয়ে যেতে পারবে না অতটা ভারী আগে হয়তো পারতো এখন তো বয়স হচ্ছে শরীরটাও একটু খারাপ তো যাই বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের ষষ্ঠী পুজো হয়ে গেছে আর আমরা বাড়ি চলে এসেছি তো আমরা বাড়ি চলে এসেছি এখন পাখা দিয়ে সারটা দেয় সেটা দেওয়া হবে তারপরে সকাল থেকে না খেয়ে আছি প্রচণ্ড খিদে পেয়েছে খাবো তারপরে যে শান্তি আবার দুপুরে রান্নাবাড়ি জোগাড় আছে খাওয়া দাওয়া আছে আমাকে ফোঁটা দিয়েছে দইয়ের ফোঁটা দিয়ে দিয়েছে তারপরে সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছে দাদুই আর কি করে গালে আবার হলুদ লাগিয়ে দিয়েছে তো যাই কেউখানি আসলাম একটু ঠান্ডা হয়ে নিই একটু জল টল খেয়ে নিই তারপরে তোমার সাথে দেখা হচ্ছে আর আমি জামাটা নিয়েছি এটা হলো ডালি জামা এটা মনে করো মিনিমাম এক বছর আগেকার জামা পরেছিল পরেইছিলাম না আজকেই পরলাম এর আগে শুধু একবারই পরেছি তারপরে রেখে দিয়েছিলাম আর আজকে ইউজ করলাম আর এই আমার গাউন এই ঘেরালা জামাগুলো খুব ভালো লাগে এমনিতেও বেশিরভাগ আমার জামা কাপড় গাউনই স্যুট টপ জিন্স এগুলো খুব একটু কম গাউনটা একটু বেশি তো সবার সব কিছু সমান সমান ইকুয়াল তো এখন মা সার দিয়ে দিচ্ছে প্রথমে আমাকে দিয়ে দেবে কারণ পরে তারপরে দেবে বাবাকে তারপরে সবাইকে দেবে তো প্রথমে আমাকে দিয়ে দিই তারপরে হাতে সুতা বাঁধবো এখন আমি ষষ্ঠীতলার হাতে সুতো বাঁধবো
তো মা বেঁধে দিতে পারছে না, তো বাবা এখন বেঁধে দেবে, তারপরে যাব আমি কিচেনে। তো কিচেনে গিয়ে আমি বানাবো পিঠে, কারণ আমাদের নিয়ম আছে যে ষষ্ঠী পুজোতে উপোস ভাঙার আগে পিঠে খেতে হয়, যে গোল গোল যে পিঠেগুলো হয় সেগুলো খেতে হয়। তো সেগুলো বানাবো, বানিয়ে নিয়ে মাকে দিয়ে তারপরে যাব ভোগ খেতে। তো এটা বানিয়ে নিই, তারপরে ভোগ খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে প্রসাদ আছে, মা সবাইকে প্রসাদ দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর আমার প্রসাদটা দেখিয়ে দিই তোমাদেরকে। তো এখানে আছে খই, মুড়ি, চিড়ে, আর আম আছে, মিষ্টি আছে, দই আছে, দুধ আছে। এটা আমার হাতের আম, আমি একটু সাইড করে পেপারের উপর রেখেছি, কারণ আমি এখন আম খাবো না, পরে খাবো। আর এইসব ভোগ নিয়ে এসেছে সব, এই ভোগগুলো আমরা দিয়েছিলাম, চালকলা মাখা সব। তো এখন প্রসাদটা খেয়ে নিই, প্রসাদটা খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফ্রেন্ডস, ওখানে মন্দির থেকে আসার পর প্রসাদ টসাদ খেলাম, খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ খুবই ক্লান্ত লাগছিলো, অনেক সকালে উঠেছি। আর তো অতক্ষণ ধরে না খেয়ে থাকা, তারপরে তো এখন মা ঘুম থেকে উঠে গেছে, আর মা রুটি বানাচ্ছিলো তোমরা দেখলে তো। আর এখন রান্না হবে, তো মাটন ফিশ এসব রান্না হবে। তো কী কী রান্না হবে তোমরা দেখতেই পারবে, তোমাদেরকে দেখিয়ে দেবো কী কী রান্না হচ্ছে। তো আমার হাতে হয়তো রান্না জোগাড়টা সেরে ফেলি আমি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। মা এখানে লুচি রুটি বানাচ্ছে, আমাদের মধ্যে তো ভাত খায়, কিন্তু দিদারা তো ভাত খাবে না, দিদার জন্য লুচি রুটি বানানো হচ্ছে। আর একটু গোলা বেঁচে গেছিলো সেগুলোই বানাচ্ছে, আর লুচি রুটি বানিয়েছে। আর এখানে মা কী বলে ওটাকে, মটরের না না বুটের ডাল রান্না করছে রুটি আর লুচি দিয়ে খাওয়ার জন্য। তো মা এখানে ফোড়নের জন্য জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি সব দিয়ে দিয়েছে। আর ডালটা আগে থেকে সিটি মারা আছে, আর এখানে এখন সম্বরা দিয়ে তারপরে তো ডাল হয়ে গেলে লুচি রুটিটা খেয়ে নিয়ে তারপরে যাবে বিকেলে মানে রান্না করতে, যেহেতু দুপুরে রান্না করা হয়নি এই জন্য বিকেলে ডিরেক্টলি রান্না করবে। আর এটাই খাবার, এখানে ডাল দেখতে পাচ্ছ, রুটি রুটি এগুলোই খাবো, খেয়ে দিয়ে তারপরে কাজে লেগে পড়বো। তো আমার খাওয়া হয়ে গেছে, আর মা এখানে তরকারি বানাচ্ছে মাটনের জন্য আর মাছের ঝোলের জন্য। তো মা ততক্ষণ তরকারি কাটুক। আর এখানে মা দই বেড়ে দিচ্ছে বাটিতে, কারণ ছোটো দিদাকে দই আর মিষ্টি দিতে হবে। তখন তো প্রসাদটা দিয়ে এসেছিলাম, কিন্তু দই মিষ্টি যদি দেওয়া হয়েছিল এখন একটু এক্সট্রা আছে, তো দিদার জন্য দিয়ে পাঠাবে, কারণ উনিও উপাস আছে, উনিও আজকে ভাত টাত কিছু খাবে না, ওনারাও হয়তো রুটি খাবে, জানি না ঠিক মতো। তো আমি এগুলো দিয়ে আসি যাই। তো মা এখানে রান্না করতে চলে এসছে, আর আমার বিকেলের সব কাজ হয়ে গেছে, ঝাড়টা দিয়ে দিয়েছি। তো মা এখানে সর্বপ্রথমে আলু পটল মানে আলু পটল দিয়ে ঝোল হবে, সেজন্য আলুগুলো ভেজে নিচ্ছে, তারপরে ভাজবে পটল। আর তোমরা রান্নাটা জানোই, তো প্লিজ রান্নাটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমি গেছিলাম পুজো করতে, আর আজকেও ম্যারিনেড রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমি আসার আগে মা এখানে সব কিছু করে ফেলেছে, আর মার মনে হচ্ছিলো না যে স্যুপটা করবে আগে। তো আজকে ম্যারিনেট করে রাখবে না, আজকে ম্যারিনেট করে পুরো প্রেশার কুকারে তুলে দেবে, কারণ তাড়াতাড়ি রান্না করতে হবে, পুরো সন্ধ্যা হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করার জন্য প্রেশার কুকারে সিটি মেরে নেবে আজকে। আর বাড়িতে পেঁপেও নেব, যদি পেঁপে দিয়ে দেয় তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেত, কিন্তু পেঁপে নেই সেহেতু তাড়াতাড়ি করার জন্য প্রেশার কুকারে সিটি দিয়ে নেবে।
এখন বাজে রাত্রি 4টা। আর কেন এই টাইমে আমি ভিডিও করছি তোমাদেরকে বলে দিই, কারণ তোমরা দেখলে মা খাবার বানাচ্ছিল। তো যখন মা খাবার বানাচ্ছিল তখন আমার পেটের বাঁ সাইডে খুব ব্যথা করছিল, খুব 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 পেন করছিল। সেই কারণে আমি সঞ্জয়নকে দিয়ে এই মেডিসিন নিয়ে এমনি শুয়ে পড়েছিলাম। তারপরে আর ঘুম থেকে উঠতে ওঠেনি, মানে চেতনই পাইনি, জাগিনি। তো দেরি করেই এখন জাগলাম। এখন জেগে একটু ফ্রেশ হয়ে এসে অল্প কিছু একটু খেলাম, যেরকম ফল টল মিষ্টি সব খেলাম। খেয়ে তো এখন আরেকটু শোবো, শুয়ে সকালবেলা উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই শরীর খারাপের কারণে পরের ভিডিওগুলো তোমার সাথে শেয়ার করতে পারলাম না, আর রাতেও খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি। তো সবার কাছে খুব 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 সরি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিও তোমার ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু টাটা, সুইটিং, গুড নাইট। এই জন্য বললাম না, কারণ এখনও রাত নেই, কারণ ভোর 4টে বাজে, এখনও রাত বলাই যেতে পারে না। তো সকালে দেখা হচ্ছে।